নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছে আমি সুজাতা। নিজের সন্তানকে বাঁচাবার জন্য মায়ের আর্তনাদ। ন মাসের শিশুটি আক্রান্ত একটা দুরারোগ্য ব্যাধিতে, যার জন্য প্রয়োজন মোট 6 লক্ষ টাকা। সরকার সহ জনসাধারণের কাছে মায়ের আর্তনাদ শুনে কেঁপে উঠবেন আপনিও। সেই মা চাইছেন নিজের ছেলেকে, নিজের সন্তানকে সুস্থ করে তুলতে, কিন্তু তার জন্যে চাই প্রচুর অর্থের যোগান। তার জন্যে সংবাদ মাধ্যমের সামনে কেঁদে বুক ভাসাচ্ছেন সেই মা। সন্তানকে বাঁচাতে মায়ের কাতর আর্তনাদ। তার ছোট্ট 9 মাসের ছেলে প্রিয়াঞ্জিৎ, এর চিকিৎসার জন্য দরকার 6 লক্ষ টাকা। কোথায় পাবেন এত টাকা? হতদরিদ্র পিতামাতার এখন একটি আর্তনাদ, আমার ছেলেকে বাঁচান। চিত্রটা বিলোনিয়ার ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত মোহিনীনগর পঞ্চায়েতের। ছেলেকে বাঁচাতে অসহায় মা সকলের কাছে চিৎকার করে ছেলের প্রাণ ভিক্ষা চাইছেন। হতদরিদ্র পিতামাতার চিৎকারে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চিকিৎসার অভাবে প্রাণের চেয়ে প্রিয় সন্তান মৃত্যুর কোলে ঢুলে পড়বে, এটাকে কোনো পিতামাতা মেনে নিতে পারবে? মায়ের চোখের জলই এখন শেষ ভরসা। আর্থিক অনটনগ্রস্ত পরিবারটির কাছে কিছুই নেই। বাবা উপজাতি পরিবারের দিন দরিদ্র নিঃস্ব, তাই মা সন্তানকে বাঁচাতে প্রাণ ভিক্ষা চাইছেন শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণের কাছে। ঋষমুখ ব্লকের অন্তর্গত টেক্কা বাড়ি এডিসি ভিলেজের দ্বিজেন রানী ত্রিপুরা এবং বিজয়রাম ত্রিপুরা তাদের একমাত্র ছোট্ট ছেলে প্রিয়াঞ্জিৎ। 9 মাস বয়স থেকে শিশুর ডান চোখে কিছুই দেখতে পায় না। শিশুটির চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় জুলাইবাড়ি হাসপাতালে, সেখান থেকে উদয়পুর জেলা হাসপাতালে পাঠানো হয়, তারপর পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে। 1 সপ্তাহ চিকিৎসা করানোর পর পরামর্শ দেওয়া হয় গুয়াহাটি স্থানান্তরিত করার, কিন্তু এর জন্য দরকার 6 লক্ষ টাকা। এই হতদরিদ্র পরিবার কোথায় পাবে এত টাকা? একথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তাদের। তারা কোথায় পাবে এত টাকা তা নিয়েই হতদরিদ্র পরিবারটি কান্নায় ভেঙে পড়ে। বিভিন্ন হৃদয়বান ব্যক্তি, সামাজিক সংস্থা, এনজিও তাদেরই আর্তনাদে যদি হৃদয় পর্যন্ত যায়, তাহলে সেই শিশু প্রাণ রক্ষা পাবে। তার জন্যই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিশুর চিকিৎসার জন্য বুক ভরে আর্তনাদ করছেন সেই মা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই মাসের মধ্যে তারা কইছে বাইরে লিয়ে যেতে, এরপরে যদি ব্রেনে এফেক্ট করে বাচ্চা মারা যাইব। আমি এই মাসের মধ্যে কত টাকা কেমনে রোজগার করু? আমি জিবি হাসপাতালে আসলাম সুদে হিসাবে 50,000 টাকা লইয়া, 50 পয়সা নাই আমার হাতে, আমি কেমনে কিতা করু? আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে সাহায্য করুন, আমার বাচ্চাকে ভিক্ষা দেন। আমার ছেলে 2 জন, আর একজন আছে 3.5 বছর, এটা আছে ছোট, এটা আছে 9 মাস। একদিন না কাম করলে আমার কোনো খন মিলে না, এভাবে আমি কিভাবে আমি আমার বাচ্চাটাকে বাঁচাবো? আপনারা একটু আমাকে সাহায্য করুন, আমার বাচ্চা প্রাণ ভিক্ষা দাও। একজন মা হয়ে আরেকজন মাকে দেখুন, সবাই মহিলা, সবাই পুরুষ, আপনারাও যদি মা বাবা হয়ে থাকেন আমাকেও একটু সাহায্য করুন, এটাই আমার কামনা। আমার বাচ্চাটাকে আমার কোলে ফিরিয়ে দেন। আমার তো কোনো টাকা পয়সা নাই, তারা কেমনে বাঁচাবো? যদি আমার কোনো সরকার তরফ থেকে কিছু সাহায্য করে এই পোলারে বাঁচাতে পারো, সরকার যদি আমার কথা শুনে থাকে আমার সাহায্য করবো। প্লিজ আমার একটু সাহায্য করুন আপনারা, আমার পক্ষে আমার বাচ্চা।
শিশুটা বাঁচার সম্ভব নয়। আপনারা যদি সাহায্য করেন, আমার এই দিন দুঃখিনী দারিদ্র মহিলা থেকে যদি সাহায্য করেন, আমি একটু ধন্যবাদ পাব। সরকার আমারে দেখুন, আমার পক্ষে এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব নয়, আমাকে একটু সাহায্য করো। সাহায্য করুন, আমার কোনো কিছু করা সম্ভব নয়। আমরা আশা রাখবো অবশ্যই সেই শিশুর জন্যে সামাজিক সংস্থা থেকে শুরু করে হৃদয়বান ব্যক্তি এবং যারা আর্থিক দিক দিয়ে সবল রয়েছেন এবং সরকার পক্ষ যাতে তার দিকে দৃষ্টিগোচর হয় এবং একটা মায়ের বুক খালি হবার হাত থেকে যাতে রক্ষা দেওয়া যায়। এখনকার মতো এখানেই সংবাদ শেষ করছি। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার। পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি গ্রেড ১ সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অয়েল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা বৈশাখী ট্রেডার্স 9436124414, গোবিন্দ ট্রেডার্স 9436123164, ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627, জীবন কুমার সাহা রায়পট্টি 9436126597, অথবা 8837359630, কিরণ এন্টারপ্রাইজ 9774011037, হিমাংশু কুমার সাহা 9436169474।